नमस्कार বন্ধুরা, আমি শম্পা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল শম্পাস রান্নাবান্নাতে। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল শম্পাস রান্নাবান্নাতে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু জিভে জল আনা একটি সোয়াবিনের নতুন রেসিপি। মাছ মাংস বা সমস্ত ননভেজের পরিবর্তে এটা খাওয়া যেতে পারে। রেসিপিটি ভাত রুটি পরোটা পোলাও সবার সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নতুন রেসিপিটি বানানো যায়। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এখানে হাফ চামচ একটু সাদা তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে 200 গ্রাম সোয়াবিন আমি সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। তো এই সোয়াবিনটা আমি একটু অল্প করে ভেজে নেব। অল্প করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে রাখবো। এরপর আমি এই সোয়াবিনটার মধ্যে 2 চামচ টক দই জল ঝরানো এটা আমি দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর এটা ধনে রোস্ট করা এই সব কটা মশলা আমি এর মধ্যে এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ভালো করে মশলাগুলো আমি সোয়াবিনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরপর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব, দিয়ে আদা রসুনটাও ভালো করে মাখিয়ে নেব সোয়াবিনের মধ্যে, যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় সবের মধ্যে। এরপর আমি 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখবো। এখানে আমি কড়াতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন দেবো। দারচিনি, ছোট এলাচ, 2 গোলমরিচ, 1 শুকনো লঙ্কা আর 1 তেজপাতা। এবার আমি ফোড়নটা একটু নাড়িয়ে নেব। একটু গরম হয়ে গেলে ফোড়নটা, এর মধ্যে আমি এবার সোয়াবিন পেস্ট করে রেখেছি 2 চামচের মতো, সেদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, এটা আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেব, তো কাঁচা গন্ধ গন্ধ ছাড়বে। সোয়াবিনটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি বেরাস্তা 2 চামচ বেটে রেখেছি, আগে থাকতে আমি বেরাস্তা করে রেখেছিলাম, তা 2 চামচ বাটা আছে এখানে, এটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি ওই ম্যারিনেট করা সোয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব পুরোটা। এবার আমি 7 মতো নুন দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে নেব। এরপর আমি অল্প জল দেবো গ্রেভি বানানোর জন্য, এটা বেশি পাতলা হয় না, ঘন ঘনই হয়, অল্পই জল দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমাদের গ্রেভিটা হয়ে গেছে,
এবার আমি লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দেবো। এবার আমি এটা সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করবেন, প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সম্পাস রান্নাবান্নাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।